আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকাত দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ইসলামিক ভিডিওটি দেখছেন আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা যারা পাঁচোক্ত নামাজ পড়ি আমাদের পাঁচোক্ত নামাজের মধ্যে শেষ বৈঠকে একটি দোয়া পড়তে হয় দোয়া মাসুরা এই দোয়াটি আমরা অনেকেই পারি না আবার অনেকেই পারি কিন্তু সহি শুদ্ধ হয় না তো ওই সকল ভাইদের জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি যারা দোয়াই মাসুরাটি সহি শুদ্ধভাবে পারেন না বা যাদের একেবারেই মুখস্থ নেই তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আপনারা আজকের এই ভিডিও থেকে দোয়াই মাসুরাটি সহি শুদ্ধভাবে শিখে নিতে পারবেন দোয়াই মাসুরা এটা কখন পড়তে হয় এই সম্পর্কেও আপনারা অনেকেই অবগত নয় এই জন্য দোয়াই মাসুরাটি কখন পড়তে হয় এই বিষয়টি আজকে আপনাদের মাঝে ক্লিয়ার করে দেব দোয়াই মাসুরা এটা নামাজের আপনার ফরজ হোক সুন্নত হোক নফল হোক প্রত্যেক নামাজের আপনার শেষ বৈঠকে তাসাহুদের পর দূর শরীফ পড়তে হয় এরপরে দুয়াই মাসুরা পড়তে হয় তো দুয়াই মাসুরাটি যারা পারেন না তারা আজকের এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখবেন যাদের দুয়াই মাসুরা সহি শুদ্ধ নেই তারাও আজকের এই ভিডিওটি পরিপূর্ণভাবে দেখে দুয়াই মাসুরাটি সহি শুদ্ধ করে নেওয়ার চেষ্টা করবেন আর একটি বিষয় না বললেই নয় আমি ভিডিওরিস্ক্রিনে আপনার দুয়াই মাসুরাটি লিখে দেব আরবি বাংলা উচ্চারণ দুইটাই লেখা থাকবে আপনারা চাইলে আরবি বাংলা উচ্চারণ দেখে নিতে পারেন কিন্তু বাংলা দেখে কখনোই আরবি আপনারা পড়ার চেষ্টা করবেন না কারণ বাংলাতে আরবি লেখার উচ্চারণ সৈশুদ্ধ হয় না এবং কি আপনারা কোনো ভাষাই সৈশুদ্ধভাবে আরবি শিখতে পারবেন না সৈশুদ্ধ হবে না এই জন্য আপনারা নিজে মুখে উচ্চারণ করবেন আমি যেভাবে উচ্চারণ করি আপনারা ঠিক ওইভাবে উচ্চারণ করে আরবি গুলো বলার চেষ্টা করবেন তাহলে আশা করি যে আপনাদের সহি শুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে একশো কারণ আপনারা বাংলা দেখে পড়বেন বাংলাতে ভুল থাকবে তখন আপনারা ভুলটাই শিখে নেবেন উচ্চারণ সহি শুদ্ধ হবে না তো এবার দুয়াই মাসুরাটি শুরু করছি আল্লাহুম্মা ইন্নী ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني ইনাকা আংতাল গফুর রহিম তো প্রিয় দর্শক আমি দুয়াই মাসুরাটি আবার বলে দিচ্ছি আমি কয়েকবার করে বলে দিব আপনারা নিজের মুখে উচ্চারণ করে সহিশুদ্ধভাবে শিখিয়ে নেওয়ার চেষ্টা করবেন বাংলার উপর বা অন্য কোনো ভাষার উপর আপনারা নির্ভরশীল হবেন না আপনারা একদম আরবিটা হুবহু উচ্চারণ করার চেষ্টা করবেন তাহলে আরবিটা সহি শুদ্ধ হওয়ার সম্ভাবনা থাকবে নতুবা আপনার আরবিটা সহি শুদ্ধ হবে না তো আমি আবারও বলছি দুয়াই মাসুরাটি আপনারা শুনতে থাকুন দেখতে থাকুন অবশ্যই সহি শুদ্ধ হবে ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفره من عندك وارحمني انك রহিম তো প্রিয় দর্শক আপনারা যারা একেবারেই পারেন না দোয়াই মাসুরাটি যাদের একেবারেই মুখস্থ নেই তারা ভিডিওটি কয়েকবার দেখবেন মুখস্থ করার চেষ্টা করবেন আমি যেভাবে বলি ঠিক ওইভাবে বলার চেষ্টা করবেন তাহলে মুখস্থ হয়ে যাবে এটা এমন কোনো জিনিস নয় যে আপনার মুখস্থ হবে না চেষ্টা করতে হবে আমরা যদি চেষ্টা না করি তাহলে পারবো না এখন যদি আমি যদি বলি যে এটা আসলে অনেক কঠিন একটা দোয়া তো এই দোয়াটি আসলে কি মুখস্থ করব। থাক এটা বলারই দরকার নেই এটা ছাড়াই আমি নামাজ পড়ব তো আসলে এটা আসলে আমাদের এটা বোকামি হবে আমরা এরকম করব না দুয়াই মাসুরাটি আমরা মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবো তাহলে আমাদের নামাজটি পরিপূর্ণ হবে এখন যদি দুয়াই মাসুরাটি না পড়ি তাহলে আমাদের নামাজ হয়ে যাবে কিন্তু পরিপূর্ণ নামাজ হবে না তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল আপনারা যারা দুয়াই মাসুরাটি পারেন না আশা করি আজকের এই ভিডিও থেকে দুয়াই মাসুরাটি মুখস্থ হয়েছে বা চেষ্টা করবেন হয়ে যাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে যদি একটি লাইক দেওয়ার প্রয়োজন বুধ মনে করেন তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিতে পারেন কারণ আপনি যদি ভিডিওটি শেয়ার করে দেন তাহলে আপনার ধারা আরও কয়েকজন ভাই দোয়াই মাসুরাটি মুখস্থ করে নিতে পারে তাদের থেকেও কিন্তু আপনি সোয়াপ পেয়ে যাবেন তারা যদি আমল করে তাহলে আপনিও তাদের সোয়াব পাবেন এজন্য ভিডিওটি শেয়ার করে দিবেন তো আজকের মতো এই পর্যন্তই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু